Everybody sing that shit. মাইগ্রেনের ব্যথা দূর করার সহজ ঘরোয়া উপায় দেখে নিন। মাইগ্রেনের ব্যথায় অনেকে কষ্ট পান, তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে এই ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যান্য মাথা ব্যথা থেকে ভিন্ন এই মাইগ্রেনের ব্যথা, ঘাড়সহ মাথা ব্যথা, আফসা দেখা, অস্বস্তিকর অনুভূতি, বমি বমি ভাব, শব্দ এবং উজ্জ্বল আলো, বিষণ্নতা, অনিয়মিত ঘুম ইত্যাদি মাইগ্রেনের অন্যতম লক্ষণ। মাইগ্রেনের স্থায়ী সমাধান নেই, তবে দেখে নিন মাইগ্রেনের ব্যথা উপশমকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আপনি ঘরে বসে তৈরি করতে পারেন। বিপ্লবন মাইগ্রেন ব্যথা দূর করার সহজ এবং কার্যকরী একটি উপায় হলো বিপ্লবন। বিপ্লবন মাইগ্রেনের ব্যথা দূর করতে বেশি কার্যকরী, এর জন্য বেশি কিছু করার প্রয়োজন পড়বে না। যা যা লাগবে, অর্ধেকটা লেবুর রস বিপ্লবন। যেভাবে তৈরি করবেন, প্রথমে অর্ধেকটা লেবুর রস করে নিন, এর সাথে এক টেবিল চামচ উচ্চ পরিবেশিত ঘনত্ব সম্পন্ন বিপ্লবন মিশিয়ে নিন। সাধারণত অর্ধেকটা লেবুর রসের সাথে বিপ্লবন মেশানো হয়ে থাকে, তবে আপনি চাইলে এক গ্লাস লেবুর রসের সাথে বিপ্লবন মিশিয়ে নিতে পারেন। মাইগ্রেনের ব্যথার সময় এই পানীয়টি খেতে পারেন। সতর্কতা, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা অন্য কোনো কারণে অতিরিক্ত লবণ খাওয়া মানা, তারা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিন এই উপায়টি অনুসরণ করার আগে। আর পরিশেষে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন।